একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা ইসলামের ইতিহাস নিয়েছো, তোমাদের সাথে আজকে আমি ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্রের উপরে একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিব, যে এই ক্লাসটি গত ক্লাসের সাথে সম্পর্কিত। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম সিন্ধু বিজয়ের ফলাফল। তো সেই সিন্ধু বিজয়ের ফলাফল যেটা ইসলামের ইতিহাসে আমরা পেয়েছি, সেই ফলাফলগুলো পেয়েছি যে ব্যক্তির হাত ধরে, তিনি হলেন সিন্ধু বিজয়ী বীর মোহাম্মদ বিন কাসিম। তো আমরা সেই মোহাম্মদ বিন কাসিমের উপরে আজকে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, আমরা মূল পাঠে চলে যাই। আমি তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগতম জানাই, সবার জন্য রইল স্বাগতম। নিশ্চয়ই তোমরা ভালো আছো। তো আজকে মোহাম্মদ বিন কাসিমের কৃতিত্ব নিয়ে যে কথা বলবো, সেখানে আমরা প্রথমেই বলতে চাই যে মোহাম্মদ বিন কাসিমের রণনৈপুণ্য এবং শাসন কৃতিত্ব ভারতে মুসলিম শাসনের ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় রচনা করেছে। তিনি একজন সুদক্ষ সেনাপতি, প্রতিভাবান এবং জনহিতৈষী শাসক ছিলেন। তার ধর্মনিরপেক্ষ শাসন ব্যবস্থা স্থানীয় জনগণকে আকৃষ্ট করেছিল। আমরা আগেও বলেছি যে ইসলাম বিস্তৃত হয়েছে বিশ্বের বিভিন্ন জায়গায়, কিন্তু তারা অমুসলিম এলাকায় রাজত্ব কায়েম করার পর সে এলাকার লোকজনকে তাদের নাগরিক অধিকার নিশ্চিত করেছে। একইভাবে আমরা এখানে দেখতে পাই যে মোহাম্মদ বিন কাসিমও ভারতে হিন্দু অধ্যুষিত এলাকায় মুসলিম শাসন কায়েম করলেন, কিন্তু তার যে এলাকায় যে শাসন, সেই শাসনের মধ্যে স্থানীয় জনগণ কোনো সময় ভাবতে পারেনি যে তারা মুসলমানদের অধীনে থেকে আগের চেয়ে খারাপ অবস্থায় রয়েছে। বরং তাদের যে আগের শাসকের যে উৎপীড়ন ছিল, বিভিন্ন করভার ছিল, ইত্যাদি জিনিসগুলো কিন্তু অনেকটা লাঘব হয়েছে। মোহাম্মদ বিন কাসিম সম্বন্ধে যদি আমরা আরো বিস্তারিত বলি, তাহলে বলতে হয় যে তিনি শত্রুর প্রতি কঠোর ও মিত্রের প্রতি পরম দয়ালু ছিলেন। ঐতিহাসিক মন্তব্য যদি আমরা বলি, ঈশ্বরী প্রসাদ তিনি বলছেন, তার ক্ষণপ্রভ উত্থানের মতোই তার আকস্মিক ছিল তার পতন। আল মারজুবানি বলেন, মোহাম্মদ বিন কাসিম সর্বযুগের একজন শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন। তো মোহাম্মদ বিন কাসিম সম্বন্ধে এই যে উক্তিগুলো আমরা প্রথম উক্তি থেকেই জানতে পারলাম যে তিনি অল্প সময় এই এলাকায় শাসন করেছিলেন, মাত্র 3 বছর, 712 থেকে 715। তো এর পিছনে যে কারণটি ছিল সেটি হলো যে মোহাম্মদ বিন কাসিম এই ভারত বিজয় করেছিলেন আল ওয়ালিদের শাসনামলে। আল ওয়ালিদের সাথে তার ভালো সম্পর্ক ছিল, এবং তার ভালো সম্পর্কের পিছনে যে জিনিসটি কাজ করেছে সেটি হলো যে তিনি, আমি আগেই বলেছি, তিনি ছিলেন ইরাকের শাসক হাজ্জাজ বিন ইউসুফের জামাতা, এবং হাজ্জাজ বিন ইউসুফের সাথে মুসলিম জাহানের শাসক আল ওয়ালিদের খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। শুধু আল ওয়ালিদ নয়, আল ওয়ালিদের পিতা আব্দুল মালিক, তার সাথেও তার সম্পর্ক ছিল খুবই নিবিড়। এখানে কথা প্রসঙ্গে বলা প্রয়োজন যে হাজ্জাজ বিন ইউসুফ খুব ভালো মানের একজন প্রাদেশিক গভর্নর ছিলেন। তিনি যেমন ছিলেন খুবই কঠোর, তেমন তার শাসন ব্যবস্থায় ছিল নিরপেক্ষতা। ছিলেন তিনি শিক্ষিত, এবং হাজ্জাজ বিন ইউসুফের যদি আমরা পূর্ববর্তী সময়ের জীবনের দিকে যাই, তাহলে দেখব যে তিনি প্রথম জীবনে কিন্তু ছিলেন শিক্ষক, মাদ্রাসার শিক্ষক ছিলেন। তখন তার হাতে ছিল কলম, পরে তিনি সৈন্য বিভাগে চাকরি নিয়েছেন, তখন তার হাতে অস্ত্র, তলোয়ার,
এবং এই ক্ষেত্রে আমরা জানতে পারি যে শাহাদাত বিনিশর সম্বন্ধে বলা হয়েছে যে তিনি মসি ছেড়ে ওসি হাতে নিয়েছিলেন। এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় যে তিনি যেমন একজন ভালো শিক্ষক ছিলেন প্রথম জীবনে, তেমন সৈনিক হিসেবে এসে তিনি অফিসার হয়ে এত দক্ষতার পরিচয় দিয়েছিলেন যে ইরান ইরাকের মতো গোলযোগপূর্ণ এলাকা তার দায়িত্বে দীর্ঘদিন ছিল। তো সেই হাজাত বিন ইউসুফের সাথে আল ওয়ালিদের সম্পর্ক ভালো ছিল, কিন্তু এই হাজাত বিন ইউসুফ আল ওয়ালিদকে সুলাইমানের পরিবর্তে ওয়ালিদের ছেলেকে রাজ্যভার দেওয়ার ব্যাপারে পরামর্শ দিয়েছিলেন। যদিও ওয়ালিদ শেষ পর্যন্ত তার ছেলেকে না দিয়ে ভাই সুলাইমানকেই ক্ষমতা দিয়েছিলেন, এবং সেই হিসাবে পিতার মনোনয়ন অনুযায়ী তথা আব্দুল মালিকের মনোনয়ন অনুযায়ী সুলাইমান ক্ষমতা এসেছিলেন। কিন্তু এই যে হাজাত বিন ইউসুফের একটি পরামর্শ যে সুলাইমানকে না দিয়ে তার ভাতিজা অর্থাৎ আল্লাহদের ছেলেকে দেওয়ার কথা বলেছিলেন, এই কারণে হাজাত বিন ইউসুফকে মনে প্রাণে ঘৃণা করতেন কে? সুলাইমান। সেই সুলাইমানই কিন্তু 715 খ্রিস্টাব্দে মুসলিম জাহানের খলিফা হয়েছেন, সেই সিরিয়ার দামেস্কের রাজধানীতে তিনি অবস্থান করছেন। তো বলা প্রয়োজন যে এই 715 খ্রিস্টাব্দের পূর্বেই মৃত্যুবরণ করেছিলেন হাজাত বিন ইউসুফ। সেই হাজাত বিন ইউসুফের উপরের যে রাগটি ছিল সুলাইমানের, সেই রাগ গিয়ে পতিত হল তার ভাতিজা সিন্ধু বিজয়ী বীর মোহাম্মদ বিন কাসিমের উপরে, যার দরুন মোহাম্মদ বিন কাসিমকে 3 বছরের শাসনের মাথায় ভারতবর্ষ থেকে ট্রান্সফার করা হয়েছিল। এবং আরেকটি বিষয় আমরা লক্ষ্য করি যে মোহাম্মদ বিন কাসিমের যে মৃত্যু, এটি নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মত পার্থক্য আছে। কেউ এটিকে নিয়ে চমকপ্রদ কাহিনীও লিখে ফেলেছেন। এরকম ধরনের বলা হয় যে হাজাত বিন ইউসুফের ভাতিজা মোহাম্মদ বিন কাসিম ভারতবর্ষের প্রাদেশিক গভর্নর থাকাকালে, অর্থাৎ সিন্ধু মুলতানের প্রাদেশিক গভর্নর থাকার কালে, যখন দামেস্কের খলিফা হিসেবে বসলেন সুলাইমান, তখন সুলাইমান আদেশ দিয়েছিলেন যে মোহাম্মদ বিন কাসিমকে গরুর চামড়ার থলের মধ্যে করে যত দ্রুত সম্ভব দামেস্কে হাজির করা হোক। এবং সেই হিসেবে তাকে গরুর চামড়ার থলের মধ্যে ভরে দামেস্কে পাঠানো হয় এবং বলা হয় যে রাস্তার মধ্যেই তার মৃত্যু হয়েছিল। আর এই আদেশের পিছনে, সুলাইমানের এই আদেশের পিছনে যে জিনিসটি কাজ করেছিল সেইখানে বলা হয়ে থাকে, এই যে রাজা দাহির পরাজিত এবং নিহত হলেন যুদ্ধের ময়দানে, নিহত হয়েছিলেন রাজা দাহিরের স্ত্রী, মানে আমরা নিহত বলবো না, আমরা বলছি আত্মহত্যা করেছিলেন রাজা দাহিরের স্ত্রী রানীবাই। তো সেই রাজা দাহির এবং রানীবাইয়ের দুই কন্যা পরিমল দেবী এবং সুরুজ দেবী, তারা কিন্তু মোহাম্মদ বিন কাসিমের হাতে বন্দী হয়েছিলেন। এবং যেহেতু তারা সম্ভ্রান্ত, কাজেই তাদের সসম্মানে মোহাম্মদ বিন কাসিম কী করেছিলেন, দামেস্কের রাজধানী শহর দামেস্কে সুলতানের নিকট প্রেরণ করেছিলেন, যাতে তাদের অসম্মান না হয় এবং তারা একটা ভালো জায়গায় থাকার সুযোগ পায়। কিন্তু সেই দুই বোন সুরুজ দেবী এবং পরিমল দেবী, তারা খলিফা সুলাইমানের কাছে এ বলে অভিযোগ করেছিল যে দামেস্কে প্রেরণ করার পূর্বে তাদের শ্লীলতা হানি করা হয়েছে। তো এই যে অভিযোগ, সে অভিযোগটিকে আমলে এনে সুলাইমান নির্দেশ দিয়েছিলেন মোহাম্মদ বিন কাসিমকে এইভাবে বন্দী করে দামেস্কে নিয়ে যেতে। এখন দামেস্কে যাওয়ার পথেই যখন তিনি মৃত্যুবরণ করেছেন, বস্তা খুলতেই যখন তার লাশ বের হলো, তখন চিৎকার করে উঠেছিল সেই দুই মেয়ে পরিমল দেবী এবং সুরুজ দেবী, এবং খলিফাকে বলেছিলেন যে আসলে তাদের অভিযোগটি ছিল মিথ্যে, কারণ তারা বাবা মায়ের মৃত্যুকে সহ্য করতে পারেননি। তো এরকম কথা শোনার পর সুলাইমান সেই মেয়েদের উপরে প্রতিশোধ নিয়েছিলেন। এভাবে তিনি বলেছিলেন যে দুটি ঘোড়ার তেজি ঘোড়ার লেজের সাথে এই মেয়ে দুটিকে বেঁধে ততক্ষণ পর্যন্ত ঘোড়া দৌড়াও যতক্ষণ এদের মৃত্যু নিশ্চিত না হয়। এভাবেই তাদের মৃত্যু কার্যকর হয়। তো এই যে ঘটনাটি,
এটি আসলে একটি উপাখ্যান, একটি কাহিনী, এটি কিন্তু ঐতিহাসিক সত্য ছিল না। ঐতিহাসিক সত্য হল যে মোহাম্মদ বিন কাসিমের সাথে সুলাইমানের সুসম্পর্ক ছিল না, না থাকার কারণে তিনি ক্ষমতায় এসেই মোহাম্মদ বিন কাসিমকে বহিষ্কার করেছিলেন সিন্ধু থেকে এবং তাকে এখান থেকে বন্দী করে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক পর্যায়ে তাকে বন্দী করেই নেওয়া হয়েছিল এবং পরবর্তী সময়ে খলিফা সুলাইমানের নির্দেশে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। এটি ছিল প্রকৃত কারণ। তো এই যে তার সংক্ষিপ্ত সময়ের শাসন, এই জন্য বলা হয়েছে যে তার উত্থানের মতো এই পতনটিও খুবই আকস্মিক ছিল। তো আমরা এই পর্যায়ে আলোচনা করব যে আরবদের সফলতার কারণ, এই যে সিন্ধু এবং মুলতানে মুসলিম শাসকরা আসলেন, মানে বিশেষ করে মোহাম্মদ বিন কাসিম আসলেন, জয় করলেন, রাজত্ব কায়েম করলেন, এই বিজয়ের পিছনে যে কারণগুলো কাজ করেছে সেই সম্বন্ধে আমরা এখন কথা বলব। প্রথমে বলতে হয় যে ভারতীয় হিন্দুদের মধ্যে জাতীয় ঐক্যের অভাব। আমরা আগে বলেছি যে ভারতীয় উপমহাদেশে বিভিন্ন ছোট ছোট রাজ্য ছিল এবং এইসব হিন্দু রাজ্যগুলোর মধ্যে একটার সাথে আরেকটার সাথে কোনো সদ্ভাব ছিল না। এই যে তাদের একজনের এক রাজ্যের সাথে আর একজনের যে শত্রুতামূলক মনোভাব, সেই থেকে যে ভারতীয়দের জাতীয় যে ঐক্য, সবাই মিলে একত্রিত হয়ে যে কোনো শত্রুকে বাধা দিবে, সেই ধরনের অবকাশ কিন্তু তখন ভারতের রাজনীতিতে ছিল না। যার দরুন মুসলমানদের পক্ষে তথা আরবীয় মুসলমানদের পক্ষে সিন্ধু জয় করা সহজ হয়েছিল। দ্বিতীয় একটি কারণ আমরা বলবো যে স্থানীয় জাট মেট এরা মুসলমানদের পক্ষাবলম্বন করেছিল। যখন মোহাম্মদ বিন কাসিম ভারতবর্ষ আক্রমণ করতে আসেন তখন এইসব স্থানীয় গোষ্ঠীগুলো তারা মুসলমানদের পক্ষাবলম্বন করে এবং এতে মুসলমানদের যেমন শক্তি বৃদ্ধি পায় তেমন সিন্ধু এবং মুলতানের রাস্তাঘাট চেনার সুযোগ করে দিয়েছিল এই গোষ্ঠীর লোকজন, যার দরুন তাদের জয়লাভ করা সহজ হয়েছিল। এছাড়াও ভারতীয়দের যুদ্ধবিদ্যা, তাদের যুদ্ধ কৌশল, বিশেষ করে রণকৌশল যেটি, সেই রণকৌশল সম্বন্ধেও মুসলমানরা এদের কাছ থেকে একটা ধারণা লাভ করেছিল। তৃতীয়ত আমরা বলতে পারি যে দাহিরের সামরিক অদক্ষতা ও নৌশক্তির অভাব। তার সৈন্যবাহিনী মোহাম্মদ বিন কাসিমের সৈন্যবাহিনীর তুলনায় অদক্ষ ছিল এবং নৌশক্তির অভাবও তখন দাহিরের ছিল, যার দরুন মুসলমানদের এই এলাকা জয় করা সহজ হয়েছিল। ভারতীয় সমাজে বর্ণ ও জাতিভেদ প্রথা, নিশ্চয়ই তোমরা জানো যে মধ্যযুগে হিন্দু রাজ্যগুলোতে আমরা বলবো যে সমাজ ব্যবস্থায় কী ছিল, বর্ণ বৈষম্য প্রথা ছিল। সেই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এভাবে চারটি শ্রেণীতে বিভক্ত করা হতো এবং যারা শূদ্র হিসেবে চিহ্নিত হতো তারা অস্পৃশ্য হিসেবেই তখন বিবেচিত হতো, যে তাদের সাথে চলাফেরা করা যাবে না, তাদের ছোঁয়া যাবে না। ব্রাহ্মণরা সবচেয়ে উঁচু পর্যায়ে ছিলেন, তারা প্রধান ভূমিকায় ছিলেন। তারপরে ক্ষত্রিয়রা মূলত যুদ্ধবিদ্যা পারদর্শী, যুদ্ধবিদ্যে পারদর্শী ছিল এবং তৃতীয় পর্যায়ে বৈশ্য, তারা ব্যবসা বাণিজ্য করত। আর এই যে শূদ্র যাদের কথা বললাম, তাদের ছোটোখাটো কাজের পেশায় তারা থাকতো এবং তাদের সম্মান মোটেও ভালো ছিল না। এই যে মানুষে মানুষে বিভেদ, এই বিভেদ থেকেই কিন্তু শাসক শ্রেণীর উপরে স্থানীয়দের একটা আমরা বলবো যে অসহযোগিতা বা মৌন একটা বিরোধ আগে থেকে ছিল। যার দরুন মুসলমানদের আক্রমণের ফলে রাজা দাহির পরাজিত হলে এরা খুব সহজেই মোহাম্মদ বিন কাসিমের শাসনটা মেনে নিয়েছিল বা মোহাম্মদ বিন কাসিমের সেই সৈন্যদলকে খুব একটা বাধা এরা প্রদান করেনি। ভিডি মহাজনের মতে দুঃসাহসিক কাজ এবং ধর্মীয় বিশ্বাসের উন্মাদনা আরবদের জয় করতে সাহায্য করেছে। প্রাণপণ যুদ্ধ করতে তারা অনুপ্রাণিত ছিল, যেন তারা অনুভব করত যে তারা ইসলামের জন্য যুদ্ধ করছিল। অর্থাৎ একদিকে যেমন আমরা দেখতে পাচ্ছি যে বর্ণ বৈষম্য প্রথা স্থানীয় হিন্দুদের মনোবলটা ভেঙে দিয়েছে, বিপরীত দিকে আমরা দেখতে পাই যে মুসলমানদের মনোবল খুবই আমরা বলবো যে সুদৃঢ় ছিল। কেন সুদৃঢ় ছিল? তারা ভাবত যে আমাদের এই যুদ্ধ, মানে যুদ্ধ জয় করলেও আমাদের লাভ, আমরা গাজী হয়ে গেলাম,
যুদ্ধে যদি আমরা পরাজিত হয় তবু অসুবিধা নেই, আমরা শহীদ হয়ে গেলাম। তো এই যে ইসলামের জন্য তাদের যুদ্ধ করার যে একটা মনোভাব, যে প্রাণ দিয়ে দিব কিন্তু আমরা পিছু হটব না, সেখান থেকে কিন্তু তাদের বিজয়টা সর্বোপরি অর্জিত হয়েছিল। শিক্ষার্থীবৃন্দ, আমরা সিন্ধুতে আরব শাসনের ব্যাপারে জানতে পারি যে মোহাম্মদ বিন কাসিম এই অঞ্চলে যদি অল্প সময় শাসন করেছিলেন কিন্তু শাসন ব্যবস্থা একটা আমূল পরিবর্তন এনেছিলেন। তিনি স্থানীয়ভাবে যে প্রশাসন কায়েম করেছিলেন, দেশকে কয়েকটি জেলায় বিভক্ত করেছে, প্রদেশে বিভক্ত করেছিলেন, প্রদেশকে জেলায় বিভক্ত করেছিলেন। তিনি মানুষের করভাব লাঘব করেছিলেন, বিশেষ করে নির্যাতনমূলক কর। তিনি জমির উপর যে কর ধার্য করেছিলেন সেখানেও তিনি খুবই নমনীয়তা দেখিয়েছিলেন এবং নিরপেক্ষতা বজায় রেখে জমির উর্বরতা শক্তির উপর নির্ভর করে এই করগুলো ধার্য করা হয়েছিল, যাতে করে কৃষক সমাজ অনেকটা আগের চেয়ে আমরা বলবো যে ভালো অবস্থানে যেতে পারল। তো এর পাশাপাশি সব ধর্মের লোকদের প্রতি যে শ্রদ্ধা প্রদর্শন, এটি ছিল তার শাসনের প্রধান বৈশিষ্ট্য। এবং আমরা জানতে পারি যে স্থানীয় লোকদের তিনি শাসনের শাসন ব্যবস্থার বিভিন্ন পদবীতে নিয়োগদান করেছিলেন। শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনার আমরা সারাংশে চলে যাই। যে মুসলমানদের রাজধানী দামেস্ক থেকে সিন্ধুর দূরত্বের কারণে যদিও আরবীয় ইসলামী শাসন দীর্ঘস্থায়িত্ব পায়নি, তবে মোহাম্মদ বিন কাসিমের মতো প্রাদেশিক গভর্নর শাসন করার সুযোগ পেলে এই চিত্র অন্যরকম হতে পারত। আমরা এর মাধ্যমে মোহাম্মদ বিন কাসিমকে আরও একবার স্মরণ করলাম যে তিনি কী মাপের শাসক ছিলেন। তো আজকের আলোচনা থেকে আমি তোমাদের একটি বাড়ির কাজ দিতে চাই, মোহাম্মদ বিন কাসিমের মৃত্যুর প্রকৃত ঘটনা আলোচনা করো। আমি বলেছি যে একটু প্রচলিত কাহিনী আছে কিন্তু আসলে প্রকৃত যে ঘটনাটি সেটিও আমি বলেছি, ঐতিহাসিক ঘটনা। সুলাইমানের সাথে তার সম্পর্ক ভালো ছিল না হাজাত বিন ইউসুফের দিক থেকে। তো এইভাবে তোমাদের সেই জিনিসটি আলোচনা করতে হবে, খাতায় লিখতে হবে। তো তোমাদের আজকের এভাবেই ধন্যবাদ জানিয়ে আজকের পাঠ এখানেই সমাপ্তি ঘোষণা করছি। তোমরা ভালো থাকবে এবং পরবর্তী ক্লাসগুলো সুন্দরভাবে উপস্থাপন করবে। ধন্যবাদ সবাইকে।